আল্লাহ নবী নিজে হত দামের তৈরি আল্লাহ হত আর হাবিব মাটির তৈরি এখন আর মনে কই দিন না মাটির তৈরি হলে এখন দাম কমে যাবে কই নূর তৈরি হলে দাম বাড়ে যাবে কিন্তু কথা তো ভুল এখন আসলে বুজুর বেশম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে নূর তৈরি হলে দাম কমে বুঝে মেরিট তৈরি হলে দাম বাড়ে বুঝে যারা নবীর নূর তৈরি হর এই তোর নবীর দাম কমায় বললে হদ দন বাড়ায় বললে হদ নবীর বেজি দই বললে হদ দন নবীর মহব্বত হদ কিন্তু জিনিসান বুঝিনে ফারজ এটা না মনে করত নবীর মেরিট তৈরি হলে দাম কমে যাবে কই জিনিসান ভুল তো শুধু ওয়াজ গইলনি এ বহুত বড় আলেম হইনো যা ওয়াজ গলে এটা যাবে গেলে কোনো কথা নাই বহু সময় ওয়াজ করেন না জাহান্নামে থাকে যাবে কিয়া যদি ওয়াজ এর ব্যবসা হয় ওয়াজ যদি কি হয় ব্যবসা হয় এখন ওয়াজ দা ফেসা বানায় ফেলায় ব্যবসা বানায় ফেলায় 30,000 টিয়া 40,000 টিয়া 50,000 টিয়া চুক্তিকরণ ছাড়া ওয়াজ অদ্দমায় এই ওয়াজ ইবা তো ওয়াজ নয় ইবা আওয়াজ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি নইতেন সঠিক দিন আরা পর্যন্ত ন হইস্ত তাহলে হাদিস শরীফের মধ্যে আছে আর সমস্ত সাহাবা একরাম আসমানের নক্ষত্রের মতো তারকার মতো নাবিকল যা চলা গভীর সমুদ্র যাতে গেয়ে গই এটার দিক চিনিবার কোনো সুযোগ নেই দিক তোয়াইল দি কি দি তারকা দি তার নাবিকল জানে খন তারকা খন সাইডে উড়ে তারকা দিয়ে রে দিক ঠিক করে এ তারার তারকার অনুসরণ করিয়ে রে তারা যা চলাই রে যা যে দেশে যাবে তো যখন ওকে তারারা যে ঠিক করে এই তারার অনুসরণ করে তারা চলিব জাগা হয়ে যায় হোঁচের তারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারামের উদাহরণ দিয়ে যা তারকার মতো আসহাবি কান নুজুম আর সমস্ত সাহাবায়ে কারাম নক্ষত্র সমতুল্য ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম যে সাহাবীর অনুসরণ করো এবার দ্বারা তো মুক্তি পাবে নেজাত পাবে প্রশ্ন আইত পারে হন হন সাহাবায়ে কারাম যে বিভিন্ন তানার দ্বারা বিভিন্ন গুণ সাহাদের প্রমাণ ফাগি তিবে তো একখান বড় গুণ গজ্জিত গো সাহাবি এবার অনুসরণ করলে না হেদায়ত কেন ভাই তাহা গুণগার সাহাবির অনুসরণ করলে হেদায়ত আছে সাহাবায়ে কারাম মানুষ সাহাবায়ে কারামের দ্বারাও আল্লাহ পাক বিভিন্ন গুণ সংগঠিত গজ্জি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিভিন্ন হুকুম নাজিল করিব এখন হামি অন্ত নোয়াসিল ইয়ানর শাস্তি ঘোষণা করিব কি নবীর মাধ্যমে আল্লাহ পাকের শাস্তি ঘোষণা করিব কিন্তু অপরাধটান কি নবীর দ্বারা আল্লাহ প্রমাণ করাইতো না আর নবীও তো মাসুম সমস্ত নবী নিষ্পাপ খন নবীও গুণগান নিষ্পাপ মাসুম সাহাবায়ে কেরাম মাসুম নয় তবে মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরির শাস্তি নাযিল করিব সূরি করলে কি শাস্তি জানা ব্যবচার করলে কি শাস্তি হুকুম নাজেল করিব মদ খালি শরাব খালি নেশা করলে কি শাস্তি আল্লাহ হুকুম নাজেল করিব এই যে হুকুম আল্লাহ নাজেল করিব এখন জানা করলে শাস্তি কি এখন জানায়ন হইলে জানায়ন নবীর দ্বারায় প্রমাণিত নু হন নবীর দ্বারায় জানা দুনিয়া হইতো নু মদ শরাব খন হন নবীর দ্বারা হইতো নু সুরিগরণ হল নবীর দ্বারা হইতো না আর নবীর দ্বারা হল গুণ নয় এখন সুরি করলে শাস্তি কি আল্লাহ হুকুমিয়ে নাজেল করিব আল্লাহ কিয়ার দ্বারা সুরি আল্লাহ গরম করিব তারপর আয়াত নাজেল করিব
জানা বেবিচার করিলে কি শাস্তি আল্লাহ হুকুমিয়ান নাযিল করিবেন নাই খনিকান খনিকার দ্বারা দুনিয়ার মধ্যে জানায়ন সংগঠিত করি তো আয়াত নাযিল করিব এখন এই সমস্ত নবীর সাহাবা ইকরাম সারা খনিকায় নাই বিভিন্ন গুণ আল্লাহ পাকে সাহাবা ইকরামের দ্বারা গড়াই কিন্তু গরিবের পরে যে অনুশোচনা যে তওবা ইতানা গজ্জি এই তওবা যদি হন উম্মত গরিব পারে এটা সফল কাজ যেন উদাহরণস্বরূপ সাহাবা ইকরামের মধ্যক সাহাবী হযরত মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত দ্বারা একখান গুণ হইগি জানা বিচার এখন জানা তো গরি ফেলি কিন্তু এন ধাক্কা হাই যে মনত ওখানে গলিলাম যে কি শাস্তি তো কঠিন জাহান্নামের আগুন এই শাস্তির তো মুক্তি কেন ভাইত পারে ভিতরে অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বলের দেরি ন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে আগেই ইয়া রাসূলুল্লাহ আই তো জানা করি খেলা আর ফাক গরম ইবের কথা হনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরে ফেলেই সাহাবী বাবার ইন দিগেই ইয়া রাসূলুল্লাহ আই ধ্বংস হয়ে গেই আর ফাক গরম আল্লাহ নিয়ে তুন আর মিকে ফিরে গেই এই সাহাবী বাবার ইন দিগেই ইয়া রাসূলুল্লাহ আই ধ্বংস হয়ে গেই আর ভাগ গরণ আল্লাহ রাসূল মুখ ঘুরের আরেক মেকি ফিরে গেই সাহাবী বাবার ইন দিয়ে এসে ইয়া রাসূলুল্লাহ আয় ধ্বংস হয়ে গেই আর ভাগ ঘুরিল সারি মিককে সারিবার আল্লাহ নবীর সামনে যায় নিজের সাক্ষীদের কারণ জানাবে বিচার যেন প্রমাণ বেললাই সাক্ষী লাইব আয় খনিকার সম্পর্কে হতা কেন ফোন ইয়ার হয়ে গেলাম ফলনাতে হামিয়ান গজি না এখন জায়েজ নেই প্রমাণ লাইব না সাজ্জর সাক্ষী লাইব এখন ইবের তো সাক্ষী নেই এখন তাহলে আল্লাহ নবী ইবের মুখুদি সাইরবার ঘুরে ঘুরে সাইরবার মুখুদি বাইর করাই সাইরি মিককে সাইরবার যাতে ইবে অপরাধ স্বীকার করছি আল্লাহ নবী হজন না তোমার বুলত দে তুমি আসলে জানা করছো জানো হ্যাঁ কেন হাসে গিয়ে তো হল্লা না ইয়া রাসূলুল্লাহ আয় ধ্বংস গে এন তওবা আল্লাহর দরবারে গজ্জি যে এই তওবা সম্পর্কে আল্লাহ নবী কি ঘোষণা দেন এখন যাতে নিজে অপরাধ স্বীকার গজ্জি অপরাধের শাস্তি কি হনে যদি বিবাহিত ব্যক্তি বিবাহিত ব্যক্তি যদি জানা করে ইবের শাস্তি এই যে গর্ত করে হল পর্যন্ত গাড়ি ফাত্তর মাইতে মাইতে মারি ফেলে রজম আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম অর্ডার দিদি ইবের নিয়ারে গর্ত করে হল পর্যন্ত গাড়ো ফাতর নিক্ষেপ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম জানতে গিয়ে সাহাবা ইকরাম ইবের দরিয়ার লগি দুরুতন পাথর মারা শুরু হই শরীর তো রক্ত সিসিরে ভরে আর একজনকে পাথর মারজি রক্ত সিটকে যাই রে একজন গাত ফজি ইবিয়ান রেখে খুব খারাপ মনে হয় যে অপরাধী রক্ত আর গাত ফজি এখানে তিরস্কার গজি এনরে এই খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবার দি ইয়া রাসূলুল্লাহ মাআজ আসলাম রে যে পাথর মারা যান ইবে তুন এক ফোঁটা রক্ত ফলনা সাহাবের গা ছজ্জি ইয়ান রিবে অসম্মান মনে করছি খারাপ মনে করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত সাহাবা ইকরাম যারা আছিল বে কোনে কি হয় আর তোমরা কি মনে করছো যে মাআজ আসলামি অপরাধ গজ্জি ঠিক আছে কিন্তু মায়েজ আসলামি যে তৌবা গজ্জি আল্লাহর দরবারত এই শুধু একজনের তৌবা এন যদি পুরো মদিনার মানুষ ব্যাগ কোন ভাগ করে দে একজনের তৌবার কারণে আল্লাহ পুরো মদিনা বাসী ব্যাগ কোন গুনাহ করে দিবে এত তৌবা গজ্জি
তাহলে এই মায়েজা আসলামের জন্য অপরাধ করছি বাকি এবার ইয়ানের ভিতর আল্লাহর নবী আর আল্লাহ হেদায়েত রাখি যেহনো সাহাবীর দ্বারা যেহনো দুর্ঘটনা আল্লাহ ঘটাই ইয়ানের মধ্যে উম্মত আল্লাহ হেদায়েত আছে খনো সাহাবায়ে কারণে তুচ্ছ মনে করে থাকতো না খনো সাহাবায়ে কারণে সম্পর্কে কে সমালোচনা করে থাকতো না খনো সাহাবায়ে কারণে দোষ আলোচনা করে থাকতো না আল্লাহর নবী খাদি তার দোষ গলিল আল্লাহর গজি যে অনদান নগরে যে আল্লাহর অপরাধ গজি আল্লাহই বহ দায় তারা মাত বর্দি আই তারা খুশি হয়ে গে স্পষ্ট আল্লাহর ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ ইতানার উত রাজি ইতান আল্লাহর উত রাজি আর দেশের মধ্যে হতে দালালে হদ বছর বিয়ান মালিকে হদ জীবনের মজা ঘটনাই লই একজনে গাই গরু বেচিব দালাল গুলো যখন গাইও বেশি দিস এখন দালাল যাই মাসুর মানুষ কাস্টমার গাইনি তো কাস্টমারই বহত বা গরু বাচ্চা দেয়নি দালালে হদ বছর বিয়ান মানে প্রতি বছর বাচ্চা দেয় মালিক তো হুজুর লই ও আমার গরু বাচ্চা দেয় না হদ না আর গত জীবনের মজা জীবনের তো মালিকে হদ জীবনের মজা দালালে হদ বছর বিয়েন আল্লাহ হদ সাহাবায়ে কারাম আমরা আয় মাফ করে দি আর যদি হইতো না তার দোষী যার দোষ গজি হদ মাফ শুধু মাপ ন আর সন্তুষ্টি অর্জন শুধু সন্তুষ্টি ন উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহর ঘোষণা হা সম্পর্কে সাহাবায়ে কেরাম সম্পর্কে এবং আল্লাহ স্পষ্ট করে দি যে সমস্ত মানব জাতি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া থাকবে ইতারার ঈমান আল্লাহ গ্রহণ করিবে আল্লাহ ঈমানি সাহাবায়ে কেরাম ঈমান মতন করিব আল্লাহ বয়ান ফরমার আমিনু কামা আমানান নাস ওইরকম ভাবে ইমানান কামা আমানা আন্নাস যেরকম মানুষ বলে ইমানের নি এখন মানুষ বলতে হারা সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত আন্নাস হতে অর্থ সাহাবাই কেরাম নবীর ইমানের আল্লাহ মাফ কাটি না মানা সাহাবাই কেরামের ইমানের মাফ কাটি মানে এ নারা রহম গজি আল্লাহ যদি আর ইমান আল্লাহ নবীর ইমান মাফ কাটি বানাইতো অনেক জান্নাতের মুখ দেখতাম নবীর ইমানের মতো ইমান হনো উম্মতের দ্বারা সম্ভব ন আল্লাহ যদি হইতো আন নবী যে রকম ইমান নি তোমার এরকম ইমান আনো সোজা ব্যাকুল লাইন ধরে জান্নাত মজম হইতো যে আল্লাহ দয়া করছি আমিনু কামা আমানান নাস ওইরকম ইমান আনো যেরকম সাহাবাই কেন ইমান নি তাহলে আল্লাহ মাফ কাটি বানাই যে হারি ইমানরে কথা বুঝতে লাগুন না সাহাবায়ে কেরামের ইমানরে এখন আল্লাহ আল্লাহ নবী বয়ান ফরমার সাবধান অনেকে সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা না করিবে প্রতি শুক্রবারে জুমার খুতবার মধ্যে হাদিস দিবে খতিব বলে করে আল্লাহ আল্লাহ ফি আসহাবি لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم الله الله الحبيب صلى الله عليه وسلم بيان فرمار الله الله أي اتقوا الله اتقوا الله في أصحابي آر صحابة اكرام شمبر كالله ربي غرو آر صحابة اكرام شمبر كالله ربي غرو লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি আয় নবী দুনিয়া তুন যাবার পরে সাবধান হনেকে আর কোন সাহাবীর সমালোচনার পাত্র ন বানাইবে লা তাত্তাখিযুহুম গরদান সমালোচনার পাত্র ন বানাইও ফামান আহাব্বাহুম যারা আর সাহাবায়ে কেরামের মুহাব্বত ধরিবে ফাবি হুব্বি আহাব্বাহুম আর নবীর মুহাব্বতের কারণেই তারা মুহাব্বত ধরিবে
ومن أبغضهم زرع صحابة كرام الله قد دشمن رائب شطر دامي رائب فابي بغضي أبغضهم اتر عشل شطر دامي آئن مبلو ين ادر قرد صحابة كرام اتو خانه كي الله حجت آلي طرف واقع راستا دیکھی او دو دي خانه حطان تلوگو مار دي كيري تو گروه واقع لحي ترك سوار مارو اتر باخر الله سده كنا كني تر بافر تو مارين نفر اوبو دي تيكل تين نخا جايبو اتر فواتو نزل قرد ارگو ماشا اللہ موابو تاسا شم پرکاسا بندوت تو گروه واقع لحار ایبا حرف هو آره خاتي فلنا رفا او خاتي كي 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 دوارنیا نے لوجس لیڈر چیفز لیڈر اصل لیڈر ঘটনা কি গুরু ভাই বলল কি সম্পর্ক ইবরে দাদ দেখি ইল্লে ইবর বাফর ল বন্ধুত্ব আছে দেই বাফর ল মোহব্বত থালিয়ান ফোয়ার দে বাফর ল শত্রুতা আমি এল ফাতু মুসল করে আল্লাহ নে বয়ান ফরমাতে যার সাহাবায়ে কেরামের মুহাববত করে ইতার আসল মুহাববত আন নবীর ল আছে আন নবীর মুহাববতের বহিঃপ্রকাশ হিসেবে ইতার সাহাবায়ে কেরামের মুহাববত করে আজ যারা সাহাবায়ে কেরাম লগে শত্রুতা আমি রে ইতরা আসল শত্রুতা আমি আয় নবীর ল কিন্তু আয় নবীর ল শত্রুতা আমি আছি কইলে মাসি কিলে মারি ফেলে এক হতলে শব্দ হইবে না হয় আর সাহাবায়ে কেরাম লগে দুশমনী করে সাহাবায়ে কেরাম দোষ তো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ান ফরমাতে শব্দান সাহাবায়ে কেরাম দোষ সোয়াদার তু হন আর সাহাবায়ে কেরাম আল্লাহ রাস্তার মধ্যে যে এক মুঠ পরিমাণ অথবা আধা মুষ্টি পরিমাণ দান গজ্জি আর তুই যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তার মধ্যে দান করো সাহাবায়ে কেরামের এক মুঠ বা আধা মুঠ পরিমাণের সমান হইতো হাদিস শরীফের মধ্যে আছে লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফা দুনিয়ার খনকায় যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফা আর সাহাবায়ে কেরাম যে এক মুঠ পরিমাণ দান গজ্জি আর নসিফা আধা মুঠ পরিমাণ দান গজ্জি তখন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ এই আধা মুঠের মান্যতাই তো কির কারণে সাহাবায়ে কেরাম এখলাস সাহাবায়ে কেরামের তাকওয়া সাহাবায়ে কেরামের লিল্লাহিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ান ফরমান শব্দান সাহাবায়ে কেরামের সমালোচনা নগরিবে অথচ যদি খনিকাতে ফোনো হন সাহাবীর সমালোচনা করে সাহাবী হলো দোষ আলোচনা করেন সাহাবায়ে কেরাম খন সাহাবীর তুচ্ছ তাচ্ছিল্য করেন আর তুই কি হইবে এটা যেদুগুণ মানুষের ব্যাকরণের মধ্যে নিকৃষ্ট ইতর আল্লাহ লানত হাদিস শরীফের মধ্যে আছে وقال النبي صلى الله عليه وسلم إذا سمعتم أحدا يسب أصحابي فقولوا لعنة الله على شركم الله نے بیان فرمار إذا سمعتم أحدا যদি খনিকের মুকুট ফুনো ইয়াসুব আসহাবি আর খনিক জন সাহাবীর সমালোচনা করে দোস্ত আর গাইলদের ফাকুলু তোমারা খ লানাতুল্লাহি আলা শাররিকুম এটা তোমার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এটার খোদার খর করো আল্লাহ নবী কত কঠিন কথা হয়ে গিয়ে শুধু এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ান ফরমাতে কিয়ামতের আগে কিছু মানুষ দুনিয়ার বাইরে হবে যেগুন সাহাবায়ে কেরামের সমালোচনা করিব সাহাবায়ে কেরামের দোষ তো আইব এলে মানুষ আজানা নামাজ সে মিস্টার মওদুদি সাহাবায়ে কেরামের সমালোচনা করছি আর ও হুম রেজাল নাহনু রিজাল ইতরা মানুষ আর মানুষ ইতরা মানুষ আর মানুষ তাই মানুষ মানুষ সমান না মুতি মনি মুক্তা ইব ফাতর খঙ্কর ফাতর ইব ফাতর মনি মুক্তা পাথর আর রাস্তার ফাতর ওয়ান না খয়ের ফানিয়ে ফানি জমজমর ফানিয়ে ফানি তাই বলে খয়ের ফানিয়ে জমজম ফানি ওয়ান না এর মধ্যে আরেকখান কথা মজুদ হই কিছু মানুষ মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেডি তৈরি হলে সম্মান হমি দিবে এখন আল্লাহ নবীর নূর তৈরি হয় আল্লাহ হয়ে মেডি তৈরি
আয় হলাম নূরুত তৈরি খারগান ঠিক আল্লাহ নবী নিজে হত দামের তৈরি আল্লাহ হত আর হাবিব মাটির তৈরি এখন আর মনে কইতে না মাটির তৈরি হলে এখন দাম কমে যাবে কই নূরুত তৈরি হলে দাম বাড়ে যাবে কিন্তু কথা তো ভুল এখন আসলে বুজুর বেশম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে নূরুত তৈরি হলে দাম কমে বুঝে মেরিট তৈরি হলে দাম বাড়ে বুঝে যারা নবীর নূরুত তৈরি হর এই তোর নবীর দাম কমায় বললে হদ না বাড়ায় বললে হদ নবীর বেজি দই বললে হদ নবীর মহব্বত হদ কিন্তু জিনিসান বুঝিন না ফারজ এটা না মনে করত নবীর মেরিট তৈরি হলে দাম কমে যাবে কই জিনিসান ভুল নূরুতুন মেরিট দাম বেশি উদাহরণ দিলে বুঝিবেন এর মধ্যে আনুষাঙ্গিক কথা হইতে আল্লাহ আল্লাহ তিনন মখলুক দিয়ে তিনন জাত বানাই আল্লাহ তিন মখলুকের মধ্যে এক নম্বর এই যে মাটি দুই নম্বর এই যে নূর তিন নম্বর এই যে নার আগুন মাটি দিয়ে মানুষ বানাই নূর দিয়ে ফেরেশতা বানাই নার আগুন দিয়ে জিন বানাই প্রকার তিন প্রকার মাটি দিয়ে হারে বানাইছে মানুষ নূর দি ফেরেশতা আগুন দি জিন আর দাম হার বেশি জন্ত কেনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আল্লাহই পরামর্শ করেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আয় দুনিয়ার মধ্যে আর কো প্রতিনিধি বানাইম খলিফা খলিফা হন আসলের পরিবর্তে যাবে তাহে এবার খামই যে আসলে যেন হই বাস্তবায়ন করুন তলে মানুষ আদমই যে আল্লাহর হকতুন খলিফা প্রতিনিধি এখন বানাই বুকে এনে আল্লাহ হযরতে জিবরিল আলাইহিস সালাম দুনিয়াত ফাটাই ও জিবরিল আয় তো আরোগ্য প্রতিনিধি বানাইম তব বানাইম যে মেড়ি দি দুনিয়ার জ কিছু মাটি লই আদম আলাইহিস সালাম এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াত আসি মাটি লেবেল্লাই পুরো পৃথিবীর উপর থাবা মাজ্জি মাটি যে তা থাবা মাজ্জি মাটি এখন হাঁটি শুরু করছি ও জিবরিল আল্লাহ দোহাই দেহ আতুন মেডি নিন্নু খান আয় ফুন নি আল্লাহ পাকে এই মেডি দিয়ে বলে মানুষ বানাইব মাইশুর মধ্যে কিছু মানুষের আল্লাহ জান্নাত দিব কিছু মানুষের জাহান্নাম দিব এখন আয় মাটি জাহান্নাম অংশ ঠিক চান্ন এখানে আতুন মেডি নিন্নু তুমি মাটির খান্না হাঁটি দেহি জিবরিল ইসলাম গেই গেই আল্লাহ হতে মেডি হই হতে আল্লাহ মেডিয়ে দেখান দের এখন আল্লাহ নো আনি আল্লাহ ইসরাফিল হতে ও ইসরাফিল তুই যো ইসরাফিল ইসলাম দুনিয়াতে শিখ মেটির মধ্যে থাবা মাঝে মারি নিবেল নাই মাটি গুজরে হান্দি উঠি আল্লাহর ওয়াস্তাতুন মেডি নিন্নু আল্লাহ মেডি দিয়ে মানুষ বানাইব কিছু মানুষ জাহান্নাম দিব আর জাহান্নাম নষ্ট হইতে কেন ইসরাফিল আলাইহিস সালাম মেডির খান্দানি হুনিয়ে গিয়ে গেল আল্লাহ হদ অমিকাইল তুই যো মিকেল শি মিকেল ইসলাম থা আমার জি মাটির খান্দানি দেহি মিকেল ইসলাম গেই গই আল্লাহ হদ আজরাইল তুই যো এবার এসে দেখুন আজরাইল ইসলাম এটা আজরাইল তাজরাইল মাটির মধ্যে পুরো দুনিয়া কো থাবা মাজ্জি মাড়ি যায় তা লর মাড়ি খানি দি মাড়ি হদ আল্লাহ দোয়া দি হয় দাঁত মেট নেন আজরাইল হদ যে আল্লাহ দোয়া দি হর আল্লাহ আরে ভাড়াই যে আল্লাহ যেবে দোয়া দি হর আল্লাহ বে আরে ভাড়াই যে আতে আল্লাহ হুকুম মানুম করিব পুরো পৃথিবীর তুন কিছু মাটি লেভেরি লগি আল্লাহ দরবার আল্লাহ হদি গিয়ার হদ আল্লাহ মিডিয়া খাইন দি তো আইন দে এটা তো আইন ভরে হদ আ হদি যে আল্লাহ দোয়া দর আল্লাহ মারে ভাড়াই গেছে আল্লাহ হদ ঠিক আছে তুমি যেতে মিডিয়া নি ফাজু খানানি শো ইয়ারে এখন এই মিডি যে মানুষ বানাইম রু দিম রুয়ন খবর গন হই তোমাতে কারণ আর গুণ রু আইন তুগের ইন্দে বাবা খান দিব ফোয়া খান দিব বউ খান দিব রু ফালা চলে যাবে তুমি আনিতে তারিবে আজরাইল হদি আল্লাহ খন দুঃখ থইলাম যায় আয় মাসুর রুয়াইন নুম ইন্দি আর দিন মাসে গালাগালি করিব বাফর রুম আনলে ভুয়া গালি গালি দিব বউ রুম আনলে জামাই গালি দিব জামার রুম আনলে বউ গালি দিব এখন আগে দুটো ফেললাম
আল্লাহ হদ ওয়াজ রাই তুমি চিন্তা না কইছো রুওয়ানি বেজ তুমি কে তোমার নাম কে লইতো নো চাই তোমার নাম দেখতো নো ব্যবস্থা আতে انا আল্লাহ ব্যবস্থা করি ফেলি মানুষ জান্নাত দা আজরাইল মাসে কি হয় কত ফল না মারা গই কেন হদ অ্যাক্সিডেন্ট আছে কেন মারা গই প্রেসার রক্সিড গই কেন মারা গই ডায়াবেটিস বাড়ি গই কেন মারা গই ডায়রিয়া মারা গই কেন মারা গই করোনায় মারা গই এক এক কেন কারণ হদ দে আজরাইল আমার বাহু রু লগে গই কেন হদ ব্যবস্থা করি তখন হ্যাঁ আল্লাহ এখন আদম আলাইহিস সালাম বানাই ফেলি বানায় জান্নাতের মধ্যে সবাই জি রু ন দে ফেরেশতা তো আদমের দেহি আর আশ্চর্য বুট ধরে ইবে কি এত গুলগুলে মাথা গো দেখা যার লম্বা লম্বা হাত দিন দেখা যার লম্বা লম্বা ঠ্যাং দিন ইবে কি এই জিনিস তার ন দেহে ফেরেশতা হলে এখন ফেরেশতা হলে আদম আলাইহিস সালামের গুড়ি গুড়ি সার এরে সাহেব আল্লাহ শতান হই শতান তেন ডাজিল আসলে ডাসিল দিন শতান আসিল দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানাইবার আগে পুরো দুনিয়ারে খাইলে করে ফেলার পুরো দুনিয়া ভর্তি আসতে জিন্নাত দিয়ে জিন্নাতল বসবার করতো আল্লাহ ফেরেশতা লহত ফেরেশতা দুনিয়া গান সাবরি ফলাও করে আইন নার প্রতিনিধি ফাটাই তো জিন্নাতল কয় তার মারবেরি ফলা যাও এমনি কি সাগরতে স্থান ফেরেশতা লা জিন্নাতল রে দূরে ফেলা দিয়ে সাগরত এ হত আল্লাহ জিন্নাতল মেন সিংহাসন এই সাগরের মধ্যখানে এতন সালা সামুন্ডো সারমি কি হাঁটা দে মেনি তার জাগই যান রে তো মাসুর বাড়ি ঘর আয়ের আশ্রয় লয় বড় বড় গাছের মধ্যে আশ্রয় লয় যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত নাই আল্লাহ জিকির আসকার নাই তসবি তালিল নাই এল্লা ঘরের মধ্যে আশ্রয় লয় জিনে এখন তালা ফতি ঘরের মধ্যে গত্য হই এবং জিন্নাতর অস্থায়ী বাসস্থান এই যে বাথরুম খন্ডে বাথরুম এটা হ্যাঁ খন্ডে বউ ফলাই না তাহে এখন তাহলে বাথরুম যাবে সময় দোয়া কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস খুবুস মানে জিন খাবাইস মানে ফরি মরদ ফাগুনরে জিন হয় মাই ফাগুনরে ফরি হয় এখন আর আল্লাহর হইতে দেখি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা ইয়া আল্লাহ অনর কাছে ফানা চাই আশ্রয় চাই মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই বাথরুম ঢুকি দেন্ডে যে খবিসল আছে জিনল আছে খাবাইস যে ফরিয়ল আছে এই জিন ফরিতুন অনর কাছে আশ্রয় চাই অতএব এই দোয়া ফরে যদি খনে খা বাথরুম ঢুকে জিন্নাতে মানুষ করে দেখতো নো কিন্তু হর উল্ডলো সত দেখতো নো হেফাজ করে বুঝা আল্লাহ ইয়া যদি হয় না ও বউ লোয়ার টুর গান হওয়ার রেখো কিলে বাথরুম যা আসা লোয়ার টুর অন লই যাই কিয়া এখন লোয়া মারে তা আনি বুতি ফেরত দিত অথবা অন লই যাই হওয়ারে বাথরুম কিলাই বুত ফেরত নজরি বেলা জিন নজরি বেলা আর জিন দেহিলি ইতে সারা খালা হড় দু দেবু বুত ফেরত তো মাসে লোয়ার টুর লোয়ার টুর তো বাজার ক্ষমতা আছে না আল্লাহ নবী শিক্ষা রাখতে নাই আল্লাহ নবী হতে এই দোয়া ফরে বাথরুম উজ্জ এখালা যাওয়া গই এক মাইল দূরে যাওয়া গই কোন জিন ফরিয়ে আমি দেখতো না আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস জিন্নাতর মেইন হন জায়গা হন্ডে সাগর মেইন রাস্তা না সিংহাসন এখন দুনিয়াতে খাইলে করে ফেলি এখন ফেরেশতা না তো দুনিয়া খাইলে করে বেলা আইসি দেখা দেয় এখন আমাদের বড় গো বুজুর্গ এই বুজুর্গ সাহায্যে খালি আবাদত করে দে আল্লাহ রে এখন আল্লাহ দুনিয়াতে খাইলে করে ফেলা এত বড় বড় বুজুর্গ আছেন সবসময় ওনার আবাদত করেন এখন অন্য যদি অনুমোদিত নিবে আর কাছে লইয়াই পারি আল্লাহ তোমার তো মনে হইল এই গুণা এই বুজুর্গ এখন ইবলিশ ফেরেশতা হলে ওর লোক এই গুণলে জান্নাত আসিল যে দুনিয়া ফেরেশতা হলে জান্নাত লোক এই এখন ফেরেশতা হলে সাথে সাথে আছে এর যাইয়ের বাদর শুরু করছি ফেরেশতা হলে তো বড় জোর না ভাই এ বড়জুর এখন তার বক্তা বানাই সর্দার বানাই বেশ তো সর্দার ফেরেশতা হলো রে 20,000 বছর এই শয়তান ওয়াজ গজি তুমি শেষ পর্যন্ত দেখি শয়তান তো শুধু ওয়াজ গলনি এ বহুত বড় আলম হইলো যা ওয়াজ গলে বেশ তো যাবে গেলে হতা নাই
বয়স মত ওয়াজ করেন না জাহান্নামে থাকে যাইবো কিয়া যদি ওয়াজ এন ব্যবসা ওয়াজ যদি কি হয় ব্যবসা এখন ওয়াজ দা ফেশা বানাই ফেলায় ব্যবসা বানাই ফেলায় 30000 টিয়া 40000 টিয়া 50000 টিয়া চুক্তিকরণ ছাড়া ওয়াজ অদমায় এই ওয়াজ ইবা তো ওয়াজ ন ইবা আওয়াজ হযরত মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গই হযরত দুনিয়ার মধ্যে কো সময় আই যাবে গই যে সময় দুনিয়া তন ওয়াজ যাবে গই আওয়াজ তাই যাব মানুষ আওয়াজ আর ওয়াজ মনে করি হন হত সিল্লিক তারে হন হত সুদ দিয়ে ওয়াজ গরি তারে মানুষ শুরু ভাগলে যাবে গই সিল্লন ভাগলে যাবে গই আহলুল্লাহ বুজুরগল বুড়মে কি উগ্র যদি ওয়াজ করে কত উজুর ওয়াজ কি হইনি বুড়ো মানুষ কি হইব কিন্তু বুড়া বড় মুরব্বিয়ার কথার মধ্যে যে আসরান প্রভাব তাহে ফাসাইতন কথার মধ্যে আসরিন থাকতো না মুরব্বিয়ার কলম মধ্যে যে ইখলাস তাইব আর গুণ খলাওতি থাকতো না এই ওয়াজ এখন ওয়াজ নেই আর আওয়াজ কি যে হেদায়েত গই গই আর আব্বা জান বয়ান ফরমাই একদিন আব্বা মুফতি সুজুর মাথার মধ্যে তেল দেন বলে আব্বা হয়ে যাবে আর আব্বা আল্লাহ কান দোয়া করিবেন বেশি অসুস্থ মুফতি ইব্রাহিম খান সাহেব হুজুর তো হুজুর মুফতি সুজুর মাথার মধ্যে তেল দেন তো হুজুর বলে একদম সকল নমাতেই রই আতে কি হদ বলে হদ বা এখন দুনিয়া তো হেদায়েত যাবে গুড় টাইমে গিয়ে হেদায়েত যাবে গুড় টাইমে গিয়ে এখন ওয়াজ খালাম আর হন আসর নদেহির মানুষের মধ্যে হন পরিবর্তন নদেহির অথচ তুজুর কথাখানি মানুষ পরিবর্তন হয়ে যাবে এখন না পরিবর্তন নাই কিন্তু উজুর খতার মধ্যে আল্লাহ তা আসর দিল প্রভাব দিল আওয়াম মানুষ যে কোনো উজুর ভাই মুফতি আজম রহমতুল্লাহ সৌবত ভাই উজুর খাজা দুই একবার বৈত্যাজি এগুন এখন আলমত্তন বহুশক্ত বহুশক্ত আলম আল্লাহ দড়ি ফেলা এক জায়গার মধ্যে একজন বড় মুরব্বি হুজুর সোহবত হয়ে দিলে মানুষ এক বড় আলেম হতাকান হয়ে ফেলে মুরব্বি এখন কে নমাতে আলম হলো আছে নমাতে কিন্তু মুরব্বি হদজুর হুজুর হতায়ন অন্য খন্ড খাই দেয় হদজুর কিতাব মধ্যে আছে তো হদ না জন আত্মীয় বিশেষ নলার হতায়ন অনহন দিল্লে ওই তুনু তো হইলেই হদ আলা মুফতি সুজুর মুখের মধ্যে এলে হুনি উজুর জেন হই কিতাবর কথা ইয়ে না বুঝে অন আবার কিতাব সাইন উজুর রহদ দেম পাবলিক হইবে উজুর অন আবার কিতাব সাইলে ভালো হবু উজুর কিন্তু কথা ইল্লে হই অন হইন দিয়ে নাতে বুলর ফানলা শেষ পর্যন্ত কত বাস্ত উজুর বে ফর তাহা কি করি আর কথা উড্ডকে বাধ্য হই যে অন কথা ঠিক আর গান ভুল আছে মুফতি আজম রহমতুল্লাহ আলাই এনে খাওয়া সেখানে হাদিস দু তিন সাহেসা লিখি লগে সাহেসারে হাদিস অনুভরে তর্জমা হর অর্থ হর লাগে দিবে তেলম খালাম নাই হাদিস সাহেসা বরম করে মুখস্থ হাদিস নাই তকওয়া তকর আলাম হতে মুফতি আজম রহমতুল্লাহ আলাই পাকিস্তানের মুফতি সাহেব শাহবুজুর রহমতুল্লাহ আলাই পুরো পাকিস্তানের মুফতি ফয়জুল্লাহ সাহবুজুর রহমতুল্লাহ আলাই দুজন মজ্জা আছিল কিন্তু এক মশলার মধ্যে যায় ন এক মশলার মধ্যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই উজুর খাতে সালাম না করতে বাধ্য সিটা আদান প্রদান শুরু হয়ে গিয়ে গই শেষ পর্যন্ত মুফতি শফি সাহেব মানে লই যে কথা আর গান ভুল আছিল অন্য গান ঠিক উসুল হিসেবে তো হযরত মুফতি আজম রহমতুল্লাহ আলাই বলে হদ ও হেদায়েতের সঙ্গে এই গই এখন ইয়া নফসি জমানা আগে ফলে নিজুরে খেয়ে মাসে চেষ্টা গরম করে বুঝে আবার উজুর নিজে নিজে হর হদবার তো প্রশ্ন আয় ফারে যে আর ওয়াজ আহলাম জারিকা উজুর হদ দে মুস্তফি সুর হদ দে ওয়াজ আহলাম জারিকা হদ জাইদ দি একখান হারন এখন গুণ যে হার বাড়ি গিয়ে গই গুণ যত বেশি হয় আল্লাহর গোসা যত বেশি ও আগুন জ্বালে আল্লাহর গোসা বাড়ি যাবে খন সমত আল্লাহর খন গজবর কারণে দুনিয়ার মধ্যে বড় মুসিবত আইল কথা আল্লাহর আল্লাহর কথা একটু আলোচনা হইলি আল্লাহ নবীর কথা আলোচনা হইলে আল্লাহর গোসা কিছু কমাইব এই নিয়ে তো করে দিই এখন আর বর্তমানের ওয়াজের কথা উজুর উজুর হইন্তু উজুর কি হইতো আল্লাহ জানে ওয়াজ এন যে ব্যবসায় ঘরে নিতে গিয়ে গই বক্তল সিং দই যে একদিন 1 লাখ টাকা কেন হামাইম একদিনে 50000 টাকা কেন আইলো
একখানে 30000 লাগলে কতখান দুই নম্বরে সে 20000 30 হলো কিন্তু যদি প্রথম ওয়াজ হয় 30000 লাগবে 40000 লাগবে কি হেদায়েত হবে হন না কি হেদায়েত হবে মানুষ কি হইতাম সালাম যে কথা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের আল্লাহ বানাই এখন শয়তানও ফেরেশতার ল্যান্ডে আছে কত একটু নেছিল দে বুজুর্গ সাহেব ফেরেশতা যখন আদমের সাইতে গিয়ে শয়তান গিয়ে আদমের সাইয়ে বললে শয়তানও আদম আলাইহিস সালাম কিন্তু গুড়ি গুড়ি স্যার সাই সাই দেহে আদম আলাইহিস সালাম মুখ খোলা রু ন দেখতে শয়তান আস্তে আস্তে আদম আলাইহিস সালামের মুখে ঢুকে গিয়ে ফেরেশতা তো উদ্দেশ্য আইছে তে মুখে ঢুকে ভিতরে ঢুকে ফিসুর রাস্তা দিয়ে বাইরে চলে গেছে আয়ারে ফেরেশতা লখ দ ফেরেশতা তোমরা তো উদ্দেশ্য আইও দাই ভিতরে সো যাইছি হত্ত জার গোছাইম না খোদা ভিতরে সো যাইছি হদে এ আদমের দুঃখ দন আল্লাহ এত কঠিন হইতো তবে বাম পাশে দুদুন নিছে একখান গোস্তটর গুলগুলি মিখে দেখি এর ভিতরে কি আছে ডুকি বেলা বো সাই ডুকি না ধরে ইয়ানোর মাধ্যমে আদ দুঃখ তন বাসিলে বাসিত তারি বুঝে আন্দরে বাসিত তন গোস্তটর এন কি আলা ইন্না ফিল জাসাদ মুযগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদ কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল কলব আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ান ফরমার ওয়ার উম্মতুল আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ভিতরে একখান গোস্ত টুরো দান গজি এই গোস্ত টুরো ভালো তালি ফুরশের ভালো তাইবো গোস্ত টুরো নষ্ট গলি ফুরশের নষ্ট লাইবো আলা ওয়া হিয়াল কলব এই গোস্ত টুরো নাম কলব আরবিত পদ কলব বাংলার মধ্যে হৃৎপিণ্ড ইংরেজির মধ্যে হার্ট পদের হার্ট এখন হার্ট হলি বেকন মালা বুঝ হার্ট দুর্বল হার্ট অ্যাটাক হার্ট সমস্যা হৃৎপিণ্ড হলি একবারও বুঝুন নাই কলব হলে তো কিছু বুঝি কলব কলব হইন ভরে কলব কলব আর হতো কলব হইন ভরে হল্লব হল্লব বলে হল্লব গত বলে একজন হুজুর লেল খদি কেটে তোমার ফিসা নামাজ না হরদ খদ আর ফিসা না আসে হল্লবে হল্লবে নামাজ পড়ে পড়ে হল্লবে হল্লবে নামাজ পড়ে তাই বের হয় তুমি হুজুর নলো না বলে হল্লবে হল্লবে নামাজ চলে যদি নামাজ হয় হল্লবে হল্লবে ফিসা বাদ খাইন ভরে নি দরকে না এখন বাদ খাই দি এখন ডিম এখন মাছ হল্লবে হল্লবে বাদ খাইলে বাদ খাইব না তো হল্লবে হল্লবে বাদ খাইলে বাদ খাওয়া নেই নয় দয় তলবে হল্লবে নামাজ চলে আবার নামাজ কেন যা কথা লাম্বই যার গই আদম আলাইহিস সালাম বানাই আল্লাহ রু দান করছি এলা আল্লাহ পাক কি বয়ান ফরমার উসজুদু লি আদম তোমরা আদমের সিজদা করো সমস্ত ফেরেশতা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন সমস্ত ফেরেশতা একই সাথে আদম আলাইহিস সালামের সিজদা করেছে ইল্লা ইবলিস ন করে দেখো না ইবলিস ইবলিসে কি হয় আই বেরে গেলে সিজদা করতাম আয় তো আদম উত্তন বালা আল্লাহ আদমের খোদ ও আদম ও শয়তান শয়তান রহদ দে তুই সেজদা না করলি কা আদ সেজদা করি বললে কইলাম সেজদা কেন করলি শয়তানে কি হয় আল্লাহ অন্য হতার মধ্যে কোনো যুক্তি নেই আল্লাহর হতা কিনে দি যুক্তি নেই আয় কেন আদম সেজদা করছুম আয় তো আদম উত্তন বালা আয় বালা আয় বালা আয় বড় আয় বেশি বুঝি ইবইটা প্রথমবার শয়তানের হতা শয়তান কি কইছে আনা খায়রুম মিনহু আনা খায়রুম মিনহু আয় তো আদম উত্তন বালা কিরে তুই কেন বালা এখন শয়তানের যুক্তি দেখার আল্লাহ লয় খলাকতানি মিন নারিম ওয়া খলাকতাহু মিন তিন অনে আদমের বানাইন যে মেরি দি আর বানাইন যে আগুন দি এখন আগুনের হামুইছে উর্মিকে জন ওন সিবিরা হিলো সার দিলে উর্মিকে যাবে আর মেডির হামাইতে নিশুন মিকে যাও উর্মিকে মেলা মাইলো হকি আইবো নিশুন মিকে আইবো যুক্তি কি চায় আদম যেহেতু মাটি তৈরি আদম নিশুন মিকে যা আরো সেজদা করিব আয় যা তো অনু তৈরি আয় উর্মিকে দেখম আয় কেন নিশুন মিকে হইব হত্ত যুক্তিবিদ যুক্তিবাদী আল্লাহ হতে যুক্তির মধ্যে কোনো মুক্তি নাই যুক্তির মধ্যে উখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন উখরুজ জান্নাততুন বাইরে অহংকারের জায়গা হল না জান্নাত ন যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার তাইব হাদিস শরীফের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাত
জান্নাত দেখতো না অহংকার বড় মারাত্মক সর্বপ্রথম অহংকার জহনে শয়তান এহত আল্লাহ শয়তান বংশ গজি যে অহংকারে হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ বয়ান ফরমার তাকাব্বুর আজাজিলরা খারে করদ তাকাব্বুর আজাজিলরা খারে করদ বজিন্দানে লানত গ্রেফতার করদ শয়তান ওরে বংশ গরি দিয়ে যে অহংকার 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 জেনে ভিতর নাই এলাইয়ুন মধ্যে খতান বুঝিবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বানাই যে কি দি মেড়ি দি খুব কি আলগো জন শয়তানের বানাই যে আগুন দি ফেরেশতার বানাই যে নূর দি এলা ফেরেশতাল ব্যাকুন আপত্তি গজিল ফেরেশতাল ব্যাকুন আপত্তি গজি কিল্লে মানুষ বানাইতেন ইতার দুনিয়া যা ফাসাদ করিও মারামারি হাড়াহাড়ি করিও মানুষ বানাইতেন কিল্লাই আল্লাহ হাদা খবরদার খবরদার আজ যেকিন জানি তোমরাই ন জানো ইন্নি আলামু মা লা তাআলামু আজ যা জানে তোমরা তা ন জানো আল্লাহ যত দমক দি ফেরেশতাল কি হয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইয়া আল্লাহ ঠিক অনারা জেদ্দু জানি একটু বেশি আন্ন জানি অনেক গরম আফুত্তি গজ্জিল দমক খাই মানে লই শয়তানে আল্লাহর কথা মানি ন লয় তাহলে শয়তান একবারে ন মানে ফেরেশতাল দমক খাই রে মাইনি আর মেরি তৈরি আদম গুন্ডু ফল খাবি লি কেন খাই কিল্লে খাই লম্বা আলোচনা আছে আল্লাহ হদ আদম আর তো হলাম তো লা তাকরাবা হাযিহি শাজারা গাসিবের হাসো ন যাবে ফল কিল্লে খাই উদে আদম আলাইহিস সালাম সালে যুক্তি দেখাইতে একটু আল্লাহ আর শয়তান হই যে অনে বলে আর বানাই যে দুনিয়াত ফাটাই ফেললাই এখন শয়তান হই যে দুনিয়ার কষ্ট জায়গা এখন আয় ফলিবে ন খাইলি সারা জীবন জান্নাত তাইতে যাব অন হাসা তাইতে যাব আর ফলিবে খাই ফেলালি এই ফলিবে খাইলি জান্নাত তাইতে যাব ন খাইলি আর দুনিয়াত ফাটে দিবেন অন আর খাইতে মানে একজন দেখি ইল্লাই দুনিয়াত ফাটে দিবেন লাই কিন্তু আর মন রাস হইছে অন হাসা তাই বললাই এত লেখা দি যুক্তি দেখাইতে একটু আদম হতান যুক্তি সঙ্গত হইতো কিন্তু আদম আলাইহিস সালাম যুক্তির পিছনে ন পড়ে আল্লাহ খাইলে খা